বিজেপি দল মানুষের উন্নয়ন করে আর সিপিআইএম তাদের সময়ে করে গেছে সন্ত্রাসী রাজত্ব। বৃহস্পতিবার খোয়াই জেলা কার্যালয়ের দ্বার উদ্ঘাটন উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সিপিআইএম এর পাশাপাশি কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস দলকেও তীব্র আক্রমণ করেন তিনি। তাদের উল্লেখ করেন উচ্ছৃঙ্খল দল হিসেবে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আর অনেকেই। সবকা সাথ আর সবকা বিকাশের কর্মসূচি আর মানুষের উন্নয়ন নিয়ে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড ধাবিত হয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে বিষয় সেটা এখান থেকে এই মন্দির থেকে আমাদের মধ্যে যখন আসবে তখন ভারতীয় জনতা পার্টি সম্পর্কে যে হৃদয় থেকে এই যে কার্যালয় তার সাথে কিন্তু আপনারা অ্যাটাচমেন্ট পাবেন। ভারতীয় জনতা পার্টি সরকার আমরা যখনই বলি একটা উন্নয়নের সরকার, কিন্তু আমরা যখন সন্ত্রাসের সরকার বলতাম তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। উচ্ছৃঙ্খলতার সরকার যদি আমরা বলি বা উচ্ছৃঙ্খলতার পার্টি যদি বলি সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। আর উচ্ছৃঙ্খল পার্টির টু দি পাওয়ার যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে তৃণমূল পার্টি। তাহলে মানুষ কাকে চায়? মানুষ চায় এমন একটা পার্টি যার মধ্যে কোনো রকম সন্ত্রাসের চিহ্ন মাত্র থাকবে না, মানুষকে নিয়ে চলতে চায়। প্রধানমন্ত্রী যে কারণে বারবার একটাই স্লোগান বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আস্থা প্রয়াস, সেই চিন্তায় আমরা কাজকর্ম করি। আমরা জাত পাত এইসব বিচার করি না, কে কোন পার্টির সে বিচার করি না আমরা। আমাদের এই পার্টির যে সরকার সেটা কেন্দ্রেই হোক সেটা রাজ্যেই হোক। খোয়াই জেলা কার্যালয়ের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী জানান এই কার্যালয় থেকে সেবাই সংগঠনের মাধ্যমে যেমন মানুষের জন্য দলীয় কর্মীরা কাজ করবে অন্যদিকে তেমনি অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা সহ দলের একাত্ম মানবতাবাদের পাঠও লাভ করবে দলের নিষ্ঠাবান কর্মীরা। এখান থেকে শুধু পার্টির যারা কার্যকর্তা তারা শুধু এখানে কার্যক্রম বা সেবাই সংগঠনের খালি কাজ করবে না, এখান থেকে জ্ঞান আরোহণেরও জায়গা। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ফিলোসফি ইন্টিগ্রাল হিউম্যানিজম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা, অটলজির যে চিন্তা ভাবনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেই বই এখানে থাকবে, ওনার লেখা এখানে থাকবে এবং ভারতীয় জনতা পার্টির সেই জনসংগঠ থেকে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে হলো তার সম্পর্কে এখানে সবাইকে এই কার্যালয়কে ব্যবহার করে তাকে জানান। ভারতীয় জনসংঘের ইতিহাস এবং অন্যান্য দলীয় কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে খোয়াই জেলা বিজেপি কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা কার্যালয় ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল সভায় হাজির ছিলেন জাতি জনজাতি অংশের বিশাল সংখ্যক মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।